বাংলাদেশে অসংখ্য গায়েবী মাজার রয়েছে। অদৃশ্যভাবে নাকি রাতারাতি মাটি ফুঁড়ে এসব মাজার বেরিয়ে আসে, কিন্তু বিষয়ের ব্যাপার হলো সবাই শোনা কথা বলে, কেউ সচক্ষে দেখেছে এমন ব্যক্তির সন্ধান মেলা ভার। কিন্তু যখন এই গায়েবী মাজার নিয়ে গবেষণা করা হয় তখনই বেরিয়ে আসে থলের বিড়া। দর্শক, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নাকি এমন কিছু গায়েবী মাজার রয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর 22-এর ডেবা এলাকা। এই এলাকারই বাসিন্দা শেলী আক্তার। তিনি স্বপ্ন দেখেছেন তাদের খাটের নিচে মাটি ফুঁড়ে মাজার উঠেছে, তাই রাতারাতি দুটি কবরও তৈরি করলেন তিনি। একটি গায়েবী মাজার শরীফ, অন্যটির নাম দেওয়া হয় গায়েবী আস্তানা শরীফ। খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, আসতে থাকে লোকজন। পরে শেলী আক্তার পরিচিতি পায় শেলী বৈদ্য নামে, শুরু করে হাজিরা দেখা এবং তাবিজ দোয়া। আচ্ছা, তো বাবা যখন চিকিৎসা করা মরা তাবিজ দোয়া লেখা, তাবিজ দোয়া লেখা তুই মানে আরবি পর্যন্ত বাংলা পর্যন্ত? হ্যাঁ, বাংলা পর্যন্ত। কিন্তু আরবি কিছুটা আর একটা ক্লাস বড় চলতো না? কি ক্লাস চলতো? না, আরবি ইসলাম ধর্ম ক্লাস চলতো। যে ইসলাম এর কি আরবি লেখা শিখতো? না, আরবি লেখা আর জানি আই কিছুটা। তাবিজ দোয়া তোলে অন এখন আই নিজে লিখি পারি। আচ্ছা, তো তাবিজ দোয়া এখন তো হতুন হতুন এখন দোনো আই নিজে আর আসনত বলি। হ্যাঁ, এর আর জিনিসা তো বললি জিনি আর বাতাই দি বাতাই দিলি এই নিয়ে তরন চুরো জিনুর নকশা লিখতে হয়। চাঞ্চল্যকর এই মাজার নিয়ে স্থানীয়রা বলছেন, গ্রামের সহজ সরল মানুষকে ধোকা দিয়ে গায়েবী মাজারের নামে অর্থ হাতিয়ে নেয়ার ফন্দি করছেন শেলী আক্তার। আমি এলাকার মানুষ, এগুলো তো কেউ কারো ঘরে এরকম মাজার উঠতে পারেও না। এগুলো তো সরিয়ে তো নাই, এগুলো এটা মিথ্যা বলে ব্যবসা শুরু করতে চাই রোজগারের জন্য, কিন্তু 2-1 বছর পরে ওটা সরে যায়, আবার আরেকটা শুরু করে। পাহাড়ি এলাকায় উলপোকা থাকে, উলপোকায় মাটি তুললে ওই মাটিগুলোই এখন এই ইট কংকর দিয়ে মানে ঢাকা দিয়ে এটাকে মাজার আবিষ্কার করতেছে এরা। এগুলো সম্পূর্ণ ভুয়া। চোখের নিচে কেন স্বামী স্ত্রীর উপরে তাকে নিচে কি মাজার উঠেছে এরকম আমি কিছু বুঝতেছি না। শেলী আক্তারের মাজার থেকে কিছু দূর গেলেই পাওয়া যায় আরও একটি মাজারের সন্ধান। আর এ মাজারটি করেছেন খোরশেদ বাবুরচি নামে একজন। তার কাছে জানতে চাইলে তিনিও বলেন, এ মাজারটিও নাকি তিনি স্বপ্নে দেখেছেন। মাজারটির নাম দেওয়া হয়েছে হালিম শাহার আস্তানা শরীফ। মাজারটার নাম কি মাজার? হালিম শাহার। হ্যাঁ, হালিম শাহার, হালিম শাহার। আচ্ছা, হালিম শাহার মাজার কয়টা আপনার বর্তমানে? কয়টা এখানে উঠেনি? এখানে কয়টা কয়টা মাজার আছে আপনার? ওইটা ওইটা না, এটা মনে হয় আসন নেই, আসন বসে থাকছে। ওইটা বন্দিনের মাজার, এটা জিগেছে। আচ্ছা, আপনি এমনি কি আগে মাজার পাওয়ার আগে কি আপনি কি কি কাজ করতেন? বাবুস্তি বাবুচ্ছি এখন করেন বাবুচ্ছি? হ্যাঁ। তো এটা এটা ঘরের মধ্যে কেমনে মাজার মাজার বা এটা তো মনে করো আর তো মনে করো আমি যখন অসুখ হয়েছি স্বপ্নের যুগে পাইছি, তখন উনি বলছে মানে এখানে বাতি জ্বালার জন্য স্বপ্নে। এই মাজার থেকে একটু এগোলেই চোখে পড়ে পাহাড়ের দীর্ঘেসে গড়ে তোলা আরও একটি মাজার। এটি নাকি খাজা বাবার মাজার। এটি দেখাশোনা করছেন এই মহিলা। মাজারটিতে প্রতি বৃহস্পতিবারে চলে জলসা। মাজারের কাছাকাছি ঝর্ণার পানি এসে একটি কূপের সৃষ্টি হয়, আর এই মহিলা সাধারণ মানুষকে বলে বেড়ান এটি গায়েবী কূপ। এই কূপের পানি পান করলে নাকি যে কোনো রোগ সেরে যায়। স্বপ্নে পাওয়া এইসব গায়েবী মাজারগুলো নিয়ে ইসলামী চিন্তাবিদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, যেখানে কোনো দলিল নেই, রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা বেশি মেয়ে হোক, যে যে মেয়েদের স্বামী নেই, যে মেয়েরা সকল পুরুষের সাথে কথাবার্তা বলে বেপরদা বেসরম, তারাই যদি বলে এখানে মাজার পাওয়া গেছে, সেখানে মাজার পাওয়া গেছে, তাহলে বাংলাদেশ তো পুরাই মাজার হয়ে যাবে। যারা মুমিন মন্দার তাদের মাজার হয়, আপনার আর আমার এমনি খবর হয় মাজার হয় না, খবর আর মাজার মধ্যে কোনো পার্থক্য নেই। তো অতএব এগুলি দান্দাবাজি করার জন্য মানে নিজের নিজের চলার জন্য যতটুকু প্রশাসনিক সহযোগিতা এবং দৃষ্টি বা যেগুলো লাগে, আমি ওয়ার্ড মেম্বার হিসেবে আমার যতগুলো সহযোগিতা আমি ওইগুলো সহযোগিতা করব। মাজারগুলিকে ভুয়া মাজার দাবি করে এসব ভুয়া মাজার গড়ে তোলা ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয়রা।